মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দুদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব, 100% কেন 1000% গ্যারান্টি এই বিদ্যা কখনো মিস হয়নি, হবে না। আমি গতকাল একটা সাপের বিষ ঝাড়ে আসলাম, অনেক কবিরা চাইছিল, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের দোয়ায় আমার কোনো শক্তি নেই। বাংলাদেশ বিদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট একজন আমি তান্ত্রিক, আপনাদের পায়ের ধুলার যোগ্যতাও আমার রাখি নাই, আমার জন্য দোয়া করবেন। আজকে যে বিদ্যাটা দিব চামড়ে বসে করো, 1000% গ্যারান্টি এই বিদ্যা কখনো মিস হবে না। যারা কাজ শিখবেন, হালাল বৈধ কাজ শিখলে আমার কাছে যোগাযোগ করেন, সর্বরকমের কাজ শেখানো হবে। যারা 2-4-5 বার আছে তাদের আর কাজ বলতে হবে না কি কাজ দিতে হবে। নারায়ণগঞ্জের পীর সাহেব কুদ্দুস পীর সাহেবকে 5 বার আসার পরে একটা সামর দিছি, আল্লাহর রহমতে সামরে কথা করছে, উনি গণনা করতেছে, উনি কবিরাজি করতেছে, আল্লাহর রহমতে 100% সত্য এই বিদ্যা সঠিক আমি দিয়েছি। অঙ্কুরের মনারুলকে দিয়েছি একটি সামর। তাছাড়া যারা আমাকে ভালোবাসেন তাদের আমি মনের মতো বিদ্যা দিয়ে থাকি, আর যাদের বিশ্বাস ভক্তি আছে তারা আমার হাতে কাজ করে নেবেন, বৈধ কাজ করে নেবেন, অবৈধ কাজের জন্য আমার কখনো ফোন দেবেন না, অবৈধ কাজ আমি কখনো করি না। আর যারা ভালো কাজ করে তাদের মুখে খারাপ কাজ হয় না, আর খারাপ কাজ যদি করে থাকে কখনো ভালো কাজে সফলতা পাবে না। তাই আপনাদের বারবার অনুরোধ করতেছি, আপনারা মানুষের কল্যাণে মানুষের উপকার করেন, যত রকমের বিদ্যা লাগে আমি দিব আল্লাহর রহমতে। মনের মতো শিষ্য হতে গেলে কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়, বিদ্যা নিতে গেলে ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়। বিদ্যা দোকানের কোনো কিনা জিনিস না যে আপনাকে কিনে দেব, আপনারা নিয়ে গেলেন, বিদ্যা অর্জন করতে হবে, গুরুর আদেশ মতো চলতে হবে, তাহলে আপনারা সর্বকাজে বিদ্যা জয়লাভ করতে পারবেন। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই একটি জিনিস যদি কারো কাছে থেকে থাকে, পৃথিবীর বুকে কোনো আর কোনো বিদ্যার দরকার নেই, কোনো মন্ত্রর দরকার নেই, কয়েকটা কথা জানলেই চলবে, এটা দিয়ে সর্বরকমের কাজ করা যায়। আপনারা দেখেন চমৎকার, জিনভূতের কাজ আল্লাহ রহমতে 10 থেকে 20 মিনিটের মধ্যে আল্লাহ রহমতে আল্লাহ পাক আমার হাত দিয়ে ক্লিয়ার করাই, ক্লিয়ার হয়ে যায়। যত পরি যান বান টোনা জাদু হোক না কেন, 10 থেকে 20 মিনিটের মধ্যে আল্লাহ পাক আমার হাত দিয়ে করাই। তা আমার যারা প্রকৃত শিষ্য তারাও 10 থেকে 20 মিনিটের অতিরিক্ত লাগবে না। আমার যারা জেলা প্রকৃত শিষ্য যেখানে 100 কবিরাজ যায় পারেনি, আল্লাহর রহমতে আপনারা সেখানে যাই সফলতা লাভ করতে পারবেন। বিদ্যা আল্লাহ পাক এমন কোনো বিদ্যা নাই যে আমাকে দেয় নাই, আল্লাহ পাক সব কিছুই দিয়েছে। আমি কখনো খারাপ কাজে ব্যবহার করব না, বা কেউ যদি আমাকে দু থাপ্পড়ও মারে আমি প্রতিবাদ করি না। আর যাদের ধৈর্য আছে তারাই একমাত্র বিদ্যা পেতে পারে, যাদের ধৈর্য নেয় তারা কখনো বিদ্যা পাইতে পারে না। যারা আসে বলেন এ দেন সে দেন, তাদের জন্য বিদ্যা নয়। আজকে এই সামগ্রী আপনারা দেখেন, এই সামগ্রী দেখেন, আমি সমস্ত কিছু বলে দেবো, এটা দিয়ে 100% গ্যারান্টি বশীকরণ হবে। আপনারা দেখেন, আপনারা বশীকরণ করবেন এভাবে 21 বার মন্ত্র করে, 21টা একবারকে পড়বেন, একটাকে বাড়িয়ে দেবেন, মিষ্টি হোক পানি হোক বা যেই হোক, জিনের উগি যদি হয়ে থাকে
একুশ বার পানি পরে দিবেন। দেওয়ার পরে চামড়টা তিনবার ঠেকাবেন বা বশীকরণ কাদরে তিনবারকে ঠেকাবেন। ঠেকানোর পরে আপনারা ওই রোগীকে বা বশীকরণ যাই করবে তাকে খাওয়াবে, মন্ত্রটা আমি দিয়ে দিব। তারপরে বান কাটবেন, মন্ত্রটা আমি দিয়ে দিব। বান কাটবেন একটুবার এভাবে পানিতে মন্ত্র পড়বেন, একবারকে পড়বেন, একটাকে বাইরে দিবেন পানিতে। দেওয়ার পরে ওই রোগীর চোখে দিবেন, খাওয়াবেন আর চামড়ে এভাবে ঝাড়বেন। 20 মিনিটের মধ্যে তার ভিতরে ওষুধ থাক, পাত্রি থাক, জাদু টোনা থাক, জড়ি থাক, যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে আল্লাহর রহমতে। বিদ্যাটি হচ্ছে, মন্ত্রটি আমি বলে দিচ্ছি, যদি বশীকরণ করেন ফার্স্ট চান্সে মিষ্টির দোকান থেকে একদম মিষ্টি কিনবেন, বা যদি বশীকরণ করেন সাত পুকুরের পানি তুলবেন আর পাকের পানি তুলবেন, তুলে এভাবে মন্ত্র পড়বেন। দায়ের দাও, দিদারে দাও, আলিফ লাম মিম আও, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে মিলন করে যাও, এভাবে একটাকে বাড়ি দিবেন। আবার বলবেন, দায়ের দাও, দিদারে দাও, আলিফ লাম মিম আও, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে মিলন করে দাও, বলে এভাবে 21 বার বাড়ি দিবে। দিয়ে আপনারা খাওয়াতে পারবেন। কিন্তু নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম এই চামড় যখন চালাবেন তখন সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন, 11-21 বার দরুদ শরীফ করবেন। পড়ার পরে আপনারা হালাল কাজে ব্যবহার করবেন, কাজ হবে না আমি বলবো, কাজ হবে না আমি বলবো। 2 রাকাত নফল নামাজ পড়বেন, 21 বার দরুদ শরীফ করবেন, পরে আপনারা কাজ করবেন। যখন এই চামড়টি বেরকে নিয়ে যাবেন কোথাও, 2 রাকাত নফল নামাজ পড়বেন, 21 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে এই চামড়টা নিয়ে চলে যাবেন। যারা হিন্দু দাদা তাদের, তারা ভালো করে পাক পবিত্র হয়ে আসনে বসবেন, বসে বিশ্বকর্ম বলেন আর যাই ঈশ্বর মহাদেবের নাম স্মরণ করে আপনারা কাজ করবেন, বশীকরণ করেন, বান কাটেন, জিন কাটেন। যদি কোনো এই চামড়টা কারো নাকে ধরা হয়, দায়ের দাও, দিদারে দাও, আলুক লাম মেমা উময়কে শরীরে জিন হাজির হও, বাতুলারিসির উপর হাজির হও, এভাবে দিবেন, এভাবে ধরবেন, এভাবে দিবেন।